লেবাননে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়েছে। রোববার বৈরুতের আল রায়তেম এলাকায় উক্ত কমিটি ঘোষণা করা হয়। সভাপতি পদে আব্দুল করিম মজুমদার, সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ ওবায়দুল্লাহ ও সাংগঠনিক সম্পাদক পদে আব্দুল হান্নানকে নির্বাচিত করে 15 সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আমির হোসেন, আব্দুল করিম, আবুল বাশার, আব্দুল করিম মজুমদার ও রীতা আক্তার ঋতু। এছাড়া লেবানন বিএনপির নেতৃবৃন্দ সহ সকল শাখা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।